দেশে প্রথমবারের মতো জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন স্থানীয় সরকার পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা। সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা জনপ্রতিনিধিরা জনপ্রতিনিধিদের গণভবনে প্রবেশ করতে দেখা গেছে। গণভবনে বেলা ১১টায় অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। দেশের সব সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর, পৌর মেয়র ও কাউন্সিলর, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। মহানগঞ্জে ১৬ জন স্থপতি জাতি